বলছি কি ধনা, সব হয়ে যাবে, তুই শুধু যাত্রাটার ব্যবস্থা কর। শুধু বল না বল। হ্যাঁ শুধু। আমার তো লবডঙ্কা, আমাদের গ্রামে পালা হলে দাদু কড়া নজরদারিতে রাখবে আমাকে, আর আমি যাত্রা লক্ষ্মীকে কথা দিয়েও কথা রাখতে পারবো না। ও মেজা, বলি আমার ছেলে রেলেন থেকে চোখ টাটাচ্ছে বুঝি? যখন ধনার তেমন নাম ডাক হয়নি তখন তো বলতি সে নাকি মরা সৈনিকের পাঠ করে, কাটা খায় নুনে ছিটে দিতিস, তা এখন কি বলবি? তার যাত্রার করা টাকাতেই তো সংসার চলছে, আর এই মেজটা উপর চড়া সুদের দেনা সেই তো শোধ করছে, তো মুখ খুলে বলো তো না যে সে টাকা তুই নিবি নে। তোমাদের কোন্দল এখন একটু বন্ধ করো তো, আমার সমস্যার সমাধান হোক। অবশ্য তোমাদের নিয়ে ধনা যাত্রা লিখবে, সারে গামা পাধা নিশা কোন্দলেতে বাড়ি ঠাসা। বাবা ধনা, ধনা না করিস বুঝলি, সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত ঘুমোতে পারিনি তো সকালবেলা চলে এসছি। অশোক মা একটু চা জল দে তো, চোখটা কিরকম জ্বলছে বুঝি মুখার্জিবাবু। আর আর মানা করবেন না, এবার পালা হবে। আসলে শুধু খাই 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 খাই, আরে আসলেই বলে শুধু একটু চা দিবি একটু জল দিবি, উফ এই পটটা তাকে তাড়া না। মোড়ল জেঠু, বলছি তুমি এতবার করে যখন বললে তখন আমাকে একবার কথা তো বলতেই হবে। আমি তোমায় পরে তাহলে জানাবো, তাহলে এখন যাই যাই পরে জেনে যাবো। এই চাটা খেয়ে যাই। না না, গ্রামে কোনো যাত্রা হবে না। আরে বাবা, যাত্রা হলে আমাদের পড়াশোনায় মন বসবে না, তারপর আবার দাদু বকা দেবে। নবাব পুত্র বলছে যাত্রা আনতে হবে নি, কারণ খা নাকি? শুধু তাড়াতাড়ি এসো, বৈঠকে বসতে হবে তো। কাজ তো শেষই হচ্ছে না, যে আলোচনা করব। আমিও তো অপেক্ষা করছি বৈঠক করার জন্য। দেখ শুধু, আমি তোর সব মতামত পরে শুনবো, ওই মোড়ল যেটা যাই বলুক এই গায়ে কিন্তু যাত্রা হবে না। হবে না হবে না, আমারও তাই মতামত, বেশি ঝুঁকি নেওয়া যাবে না। যদি সব মনীষে কাণ্ড ঘটে যায়। বতা দেখো, এখানে কিন্তু যাত্রা করা যাবে না, তোমার নাম হবে না, সবাই পাচন গেলে মুখ করে বলবে জমিনি জমিনি। এই তো কেউ আমার মতামত জিজ্ঞেস করছে না। সব কেন আমার একমাত্র ফুলি, একমাত্র ফুলির একমাত্র ঘরে একমাত্র মাতা, ভেবেছিলাম বড় লোক হলে ফুলিকে একখানে সাত নড়ি হার গড়িয়ে দেব পড়বে সুন্দর করে, এখন ঘাট নড়ে গেলে ফুলি কি পড়বে? থামবে তুমি, তার মানে ভূতদাদু বলতে চাইছেন গ্রামে যাতে যাত্রা না হয়। আচ্ছা ঠিক আছে ভূত দাদু, যাত্রা হবে নি, এবার আপনি ফুলির মাথাটা থামিয়ে দিন।
চলে। মোড়ল মশাই তো বয়স্ক মানুষ, ওনার কথা সম্মান আছে। বদদাদা না হয় একটু মিছে কথা বলবেন। বদদাদা, আপনি বলবেন আমরা খুব চেষ্টা করেছিলাম, কিন্তু অধিকারী মশাই বললেন এই গ্রামে যাত্রা হবেনি। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমি এই কথাখানা বুঝতে পারছি নি। নবাবপুত্র ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা লক্ষ্মী স্বপ্ন দেখেছে, তাহলে সে এই কথাটা কেন বললো এই গ্রামে যাত্রা হবে নি? আমি যা বলবো তাই শুনবি, নাহলে দেখবি এই শঙ্কর সর্দার কতটা খারাপ। ও, তার মানে তুমি আমাকে কিছু বলতে আসছিলি। শোনো নবাব পুত্র, আমি কিন্তু তোমার সাগরেদেরকে আগে পিঠে দেবো নি, বাড়ির সবাই আগে খাবে। ও থাম তুই, আমি পিঠে চাইনি। তুই যা পিঠে বানাবি সে আমার জানা আছে, তুই আমাকে একখানা বুদ্ধি দে দেখি। এই গ্রামে যাত্রা কি করে বন্ধ করা যায়? তোর তো নাকি অনেক বুদ্ধি, তুই নাকি সকলের কাণ্ডারি, প্রমাণ কর দেখি তোর বুদ্ধির বহর কত। সে কি, তুমি কেন যাত্রা বন্ধ করতে চাইছো? তুই পারবি কিনা সেইটা আমাকে বল। এই গ্রামে যাত্রা হলে কি সমস্যা নবাব পুত্রে? কি দুষ্ট বুদ্ধি আছে জানতে হবে। আমি তো বদদাদাকে রাজি করিয়েই দিয়েছি, আজই বদদাদা অধিকারী মশাইকে পাকা কথা বলবে। তো সবে তো পাকামি করা চাই না, কি দরকার ছিল? আর বাবা, আমি তো বললাম এই গ্রামে যাত্রা হলে আমাদের পড়াশোনায় মন বসবে না। উফ, তো কি কথাখানা কানে যায়নি? যাত্রা লক্ষ্মী এই গ্রামে এসে যদি যাত্রা করে আমি তো দেখা করতে যেতে পারবো না। যাত্রা লক্ষ্মী কি ভাবে বলতো আমার ব্যাপারে? আচ্ছা, এইবার আমি বুঝলাম এই গ্রামে যাত্রা হলে তোমার কি শেষ সমস্যা। শুধু এই গ্রাম নয়, তুমি কোনো গ্রামে যাত্রা দেখতে যাবে নি। তোমার যাত্রা সমস্যা নয়, যাত্রা লক্ষ্মী সমস্যা। শোন, তোকে আমি বুদ্ধি দিতে বলেছি, ঠান দিদির মতো ভাব করতে বলিনি। কখন মেয়ে কোথা কা, শোন আমি না বুঝে নেব কি করে যাত্রা এই গ্রাম থেকে অন্য গ্রামে সরাতে হয়। খাটের নিচ থেকে নারকেল বের করছিলিস নাকি গাছে উঠেছিলিস নারকেল পাড়তে? শোন ফুলি, তো ঠাকুরপুর কাণ্ড দেখে আমার একদমই ভালো লাগছে নি। ও যাত্রা লক্ষ্মীর জন্য কেঁপে উঠেছে, পড়াশোনার মধ্যে নেই, সারাদিন শুধু যাত্রা লক্ষ্মী আর যাত্রা লক্ষ্মী। ও মা, এত তুই রাগ করছিস কেন? ঠাকুরপুর তোকে মনে ধরেছে। আমাকে মনে ধরেছে না ছাই, ওই যাত্রা লক্ষ্মীকে মনে ধরেছে। কি সব কথা যদি বলিস না আমি কিছুই বুঝি না। যাত্রা লক্ষ্মী আর তুই আলাদা নাকি? চল তো এখন। ফুলি, যাত্রাটা যে কি করে গ্রাম থেকে সরানো যায়? আরে ফুলি তুই থাম, ফুলি তুই থামবি? দাদা জানতে পারলে কি হবে একবার বুঝতে পারছিস? দাঁড়া, ওর যাত্রা দেখা আমি বন্ধ করছি। কি বললো, আমার যাত্রা দেখা বন্ধ করবে? এবার দেখ আমি কি করি। আয়া আয়া
এটা তো কুমড়ো, এটা তো লাউ, লিচুর বীজটা কোথায়? বর্ষাকালে পুঁতবো বলে রাখলাম। এই তো লিচুর বীজ, শুধু বড্ড বাড় বেড়েছে। ও যাত্রা লোকের স্বপ্ন ভাঙিয়ে দিয়েছে, ও দেখা করা বন্ধ করবে। এবার দেখ আজ তোর আমি কি হাল করি। এই নকল আরশোলা এবার কামাল করবে, শুধু এতেই জব্দ। এই দেখ সাইকেলের চেনটা পড়ে গেল। এই গানচা, সাইকেলের চেনটা একটু তুলে দেন না রে। আমি তো ছোট, আমি করে তুলবো, তুমি তোলো। আমি এখন যাত্রা সম্রাট, হ্যাঁ আমি এখন যাত্রা সম্রাট না। হ্যাঁ এই সাইকেলের চেন তুলতে গেলে আমার মান সম্মান থাকবে। তুমি দু নম্বর। বর্তা, খেজুর দইতে কি ভালো খেজুর গুড় পাওয়া যায়, সেই জন্যই খেজুর দিই না। তাহলে এবার থেকে কি আমাদের বেড়া চাপার নাম হবে ধনঞ্জয় চাপা? ধনঞ্জয় চাপা বলছি। মাস্কারা করছিস আমার সাথে, মারবো একটা। মাফ করো, মাফ করো এই ছোট ভাইকে। তুমি সাইকেল চাপা দে। আরে দাদা, চাঁদ সদাগরে অভিনয় দেখে মনে হলো সত্যি সত্যি দেবতা দেখছি দাদা। কি অসাধারণ অভিনয় করেছেন দাদা, আপনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি দাদা। আপনি বেড়া চাপার নাম উজ্জ্বল করেছেন। ধন্যবাদ। ভালো রোজগার হয়েছে তো, তাই ভাবলুম তোকে একখানা লেমন জুস কিনে দিই। এই খেজুরটির খেজুর গাছ হলো বিখ্যাত, আর খেজুর গুড় হলো বিশ্ববিখ্যাত, তাই ভাবলুম একসাথেই যাব। খেজুর গুঁড়ো আনা হবে, আবার থেকে লেমন চুষো খাওয়ানো হবে, কি বল? এই গণেশচন্দ্র কিন্তু জানে বদ্দা তুমি কেন এসেছ। কাল পালা হয়েছে তাই তুমি আজ দেখতে এসছো, সবাই তোমার কেমন বাহবা দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো। ঘেছি জানিস তুই? আরে এরা তো আমায় আগে থেকেই চেনে, আমাকে নতুন করে আর কি দেখবে বলতো? হ্যাঁ কাল যাত্রার পর কি আমি আর ফসে গেছি না তো? চল চল। আরে কি ব্যাপার ধনঞ্জয়, এত বড় যাত্রা সম্রাট হয়ে তুমি আমাদের গ্রামে? কি যে বলেন মোড়ল মশাই, আপনি হলেন আমাদের প্রতিবেশী গ্রামের মোড়ল।
এখানে কি আর যাত্রা সম্রাটের মেজাজে ঘোরা যায়? তা যা বলেছো, তুমি তো হলে গিয়ে একেবারে মাটির মানুষ। বুঝলে, আমি তোমার কাছেই যেতাম। আমার কাছে? তুমি নিশ্চয়ই জানো যে প্রতি বছরই আমাদের গ্রামে নিত্য নতুন যাত্রা গান হয়। মা কালী অপেরায় নিত্য নতুন যাত্রা গান করে। শুনেছি। আজ সকাল থেকে বিনি পয়সার পালার যা গপ্প শুনছি, তাতে করে আমি আমার মত পাল্টালাম। ওমা, কেন? এবারে আমি ভাবছি তুমি তোমাদের পালাটা আমাদের গ্রামে দিয়েছো, বুঝলে? হ্যাঁ, কি বলো? একদম ঠিক করেছেন, একদম। সেজুডি যখন নিজেই আমাদের কাছে মাথা নিচু হতে চাইছে, তখন এই সুযোগটা নিয়ে নাও। আর মা কালী অপেরাকেও একটা পরে উপযুক্ত জবাব দেওয়া যাবে, বুঝেছো? নিয়ে নাও, নিয়ে নাও। কনসাটা ছোট হলে কি হবে? বেড়ে বুদ্ধি আছে মাথায়। মোড়ল মশাই, আমি অনেক ভাবনা চিন্তা করি। হ্যাঁ, আপনারা যখন এত করে বলছেন, তখন আমি আপনাদের গ্রামে পালা করব। করবে? আরে করবে, যাত্রা গান করবে। আরে তোরা দিকে আয়, দিকে আয়, আমাদের গ্রামে বিনি পয়সার পালা হবে, সবাইকে জানিয়ে দে। বর্দা এসছে রে ঘুর নিয়ে? না, উনি তো অনেকক্ষণ গেছেন। দূর দূর বর্দা এলে না আমাকে একটু বেশি করে গুড় দিয়ে মুড়ি মেখে দিবি। হ্যাঁ শুধু পিঠের ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে। তোর দিদি সব থেকে নজর থাকে, এতদিন এ বাড়িতে পিঠে হতো না, কন্দল হতো, ছাঁচ বেরোতো আর ঢুকতো। তাহলে আজ তিন বেলায় পিঠে হবে তো? তিন বেলা পিঠে? দাদু ঠিক বলেছে, তুই না তিন বেলায় পিঠে করিস, ঠিক আছে? দাঁড়া দাঁড়া, আমি আসছি। তিন বেলা? সে তো অনেক দাদু। দাদু, বড়মা বলেছে আজ অল্প পিঠে বানাবেন, তাই সবে অল্প অল্প করে পাবেন। কিন্তু পৌষ পার্বণের দিনে গোকুল পিঠে, দুধ পুলি, মুখ কামান পিঠে, তারপর চুষি পিঠে, সব হবে। বড়মা বলেছে সব বানাবেন। বেশ 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 বেশ, কিন্তু হ্যাঁ রে, বড়মা কেন বানাবে, তুই বানাবে না? আমি তো পিঠে বানাতে জানি নে, বড়মামে শিখিয়ে দেবেন। নিশ্চয় নিশ্চয়, কেন শিখিয়ে দেব না রে, নিশ্চয় শিখিয়ে দেব। বেশ, তুই আজকের বড়মার কাছে শিখে নে, পৌষ পার্বণ কিন্তু আমি তোর হাতেই পিঠা খাবো, এই বলে দিলাম। সেদিনকে কিন্তু অন্য কারুর হাতে খাবো না। কি রে, পারবি তো পৌষ পার্বণের দিন আমাকে পিঠা খাওয়াতে? পারবো দাদু। কিন্তু আজকের অল্প পিঠে কেন? তারিণী মাস্টার মশাইয়ের নাম করে পিঠে বানাচ্ছি, যেন উনি পিঠে পেয়ে খুব খুশি হয়ে নবপুত্রকে আরো নজরে রেখে পড়াশোনা করান। তারিণী মাস্টারের নেওয়াটা হয়েছে বড়। আমার সাগরেদের পিঠে দিতে পারে না আর তারিণী মাস্টার? দেওয়াচ্ছি তোকে, আমার সাথে শত্রুতা তো, তোর জন্য আমার অস্ত্র বানানো হয়ে গেছে। বলছিলাম কি বাবা, আজ আমাদের বাড়িটা অনেকদিন বাদে বেশ এই সংসার সংসার লাগছে। যা বলেছো বড়মা, সেই তোমার শাশুড়ির আমলে এমনটি হতো। হ্যাঁ,
বলছিলাম কি বাবা, দেখুন আমাদের শুধু চাই যে শঙ্করকে জল থেকে টেনে তুলে নেকাপড়া করাতে, কিন্তু আর একজন তো নিজেই পুকুরে ডুবে বসে শঙ্করের পা একেবারে টেনে ধরেছে, নেকাপড়াটা হবে কি করে বলুন দিগিনি? দেখো বাদি, বারণ করছে কিন্তু অমন করে কই বেনে মারে ছোট, সব কথা উনি গায়ে মাখতে নেই রে। চল চল আমরা একটু ছাদে গিরো। শুধু লেগে থাক, আমি তোর সঙ্গে আছি, দেখবি একদিন না একদিন শঙ্করের সুমতি হবেই, আর সেই দিন কি সুন্দর বাচ্চা মেয়েটা খেটে খেটে মরছে আর তোমরা দর্শকের মতো দাঁড়িয়ে আছো। সবাই যদি পিঠে বানায় কাজ করে খাবে কে? ও মা রে, মেজদি যা বলেছো বাবা, ওই জন্য তো আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলুম, ওদিক মানে আর গেলুম নে। বেশ করেছো, বেশ করেছো, খুব ভালো করেছো। এখন যাও, যেদিকে যাচ্ছিলে যাও। হ্যাঁ।